যারা আমরা ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি, যারা আমরা আয়ুর্বেদ নিয়ে কাজ করি, যারা আমরা ইউনানি নিয়ে কাজ করি, যারা আমরা হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, যারা আমরা অল্টারনেটিভ ট্রিটমেন্ট করি, যারা আমরা ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট করি, যারা আমরা হোলিস্টিক মেডিসিন নিয়ে কাজ করি, আমাদের যে চিকিৎসা বিজ্ঞানটা সেটা অ্যালোপ্যাথির বাদে আমাদের সবই হলো অল্টারনেটিভ ট্রিটমেন্ট। এই যে অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলোর ভিতরে ডাক্তারকে অনেক বেশি সচেতন হইতে হয়। ডাক্তার রোগীকে ব্লাড টেস্ট করা এখন সময় নেই, এখনই রোগী জ্বর আসতেছে, এখনই রোগী অসুস্থ হচ্ছে, এখনই রোগী ওষুধ দিতে হবে, সে এভাবে চাপ দেওয়া ধরলেই এইখানে যদি লাল বেশি দেখে তাহলে বুঝবে যে রোগীর রক্ত এখানে হিমোগ্লোবিন 10 আছে, 8 আছে, 9 আছে, 7 আছে, 12 আছে, এক মিনিটেই ডাক্তার সাহেব বলে উঠতে পারবেন। ডাক্তার সাহেব এখানে চাপ দেওয়া ধরবেন যে রোগী হাত বলতে পারে না, আরেকজনে তাড়াতাড়ি খুলে ফেলে দিচ্ছে, তার শরীরে এনার্জিটা কী আছে ডাক্তার সাহেব এক মিনিটে বুঝে ফেললেন, শিরা ধরে বুঝে ফেললেন যে তার শরীরের আসলে রক্তের মুভমেন্টটা কীরকম আছে। কারণ একটা গাড়ি যেরকম তৈল ছাড়া চলবে না, মানুষ হিমোগ্লোবিন রক্ত আয়রন ছাড়া, তার প্লাজমা ছাড়া, প্লাটলেট ছাড়া মানুষ কিন্তু মানে সম্পূর্ণ রক্তবিহীন কোনো মানুষই চলতে পারে না। যেই জন্য আমরা অনেক সময় বলি যে আচ্ছা রোগীর চোখের নিচটা সাদা হয়ে গেছে, দেখলাম দেখা সাথে সয়ের নিচে নেমে যাচ্ছে হিমোগ্লোবিন, তাকে আপনারা এক ব্লাড রক্ত তাড়াতাড়ি দিয়ে দেন। ডাক্তারকে দেখেন, ডাক্তার বলতে পারবে, যারা হেমাটোলজির ডাক্তার তারা বলতে পারবে যে তার কত ব্যাগ রক্ত দিলে সে সমান এই রক্তটা তার দরকার, রক্ত নেই সেখানে আমরা কোনো ওষুধ দিয়ে কোনো কিছু কভার করতে পারবেন না।